সংখ্যালঘু বলেন, মুসলমান সবাই, বাংলাদেশের জনগণ, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। সংবিধানকে চেঞ্জ করতে হবে, বিভিন্ন ধরনের সংস্কার করতে হবে, স্বাধীনভাবে যেন আমরা ইলেকশনে ভোট দিতে পারি, এইটাই আমার দাবি। বৈরিতা নয়, সংঘাত নয়, সকলেরই চাওয়া সাম্য ও স্বাধীনতার বাংলাদেশ। দর্শক, চলুন আজ প্রবীণদের কাছ থেকে জেনে আসি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী কী প্রত্যাশা তাদের। বাংলাদেশের জনগণ মানে সবাই, সংখ্যালঘু বলেন, মুসলমান সবাই, বাংলাদেশের জনগণ, আমরা একটা নতুন বাংলাদেশ চাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো সুদ ঘুষ রাহাজানি থাকবে না, বিচার বিভাগ থাকবে স্বাধীন, আইন শৃঙ্খলা থাকবে, স্বাধীনভাবে কাজ করবে, আমরা এটাই কামনা করি। আমরা জন্মের পর থেকে এই প্রথম পুরুষ সরকার পেয়েছি, এটা আসলে আমরা অত্যন্ত খুশি এবং আশা করি আমরা নতুন কিছু দেখব, পরিবর্তন হবে, দেশ পরিবর্তন করব আমরা সবাই মিলে। এখানে আমি একটা বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বেশি প্রয়োজন মনে করতেছি এখন, সেটা হচ্ছে আমরা যেভাবে বৈষম্য বিরোধী দূর করেছি একতা হয়ে, এখন আমার মনে হয় মেডিকেল সেক্টরে আমাদের একটু নজর দেওয়া দরকার। কারণ ডাক্তাররা দেখা যায় ভিজিট নেয়, যার যার মতো ভিজিট, ইচ্ছা মতো ভিজিট নেয়, তাছাড়া প্রয়োজন ছাড়া অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে এবং মেডিকেল সেক্টরে অনেক দুর্নীতি রয়ে গেছে। ওষুধের গায়ে রেট সাধারণ মানুষ এটা জানে না, যার যেমন তেমন টাকা নিচ্ছে। তো আমি মনে করি মেডিকেল সেক্টরে এখন ছাত্রদের, আমাদের যারা সুনাগরিক রয়েছে, যারা নাগরিক আমরা দেশের মধ্যে যারা বসবাস করতেছি, আমার মনে হয় মেডিকেল সেক্টরের দুর্নীতিটা আমাদের সকলে একত্রবদ্ধ হয়ে কাজ করা দরকার। বর্তমান সময়ে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেটা আমার অনেক ভালো লাগছে এবং তাদের কাছে দাবি হলো এই যে সংবিধানকে চেঞ্জ করতে হবে, বিভিন্ন ধরনের সংস্কার করতে হবে। সরকার প্রধান যেটা আছে, যেটা সংবিধানে আছে, ওটাকে দুই বছরের দুই মেয়াদের করতে হবে। তারপরে সিএবি বিএফি আলাদা করতে হবে, তারা সিএপি যদি সংসদে আসে তাহলে বিএফি আসতে পারবে না। তারপরে দুর্নীতির বিষয়ে বলতে চাইলে যারা সরকারি চাকরিজীবী আছে তাদেরকে প্রথমে যে স্টেটমেন্টটা দিবে তাদের আয়ের উপর, সেটার উপর ভিত্তি করে যখন তারা রিটায়ারমেন্টে যাবে তখন ওটা আপনার একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিবে, ওটার উপরে ওভারকাম করলে ওটাকে যেন সিজ করা হয়, যে সম্পত্তি আয় পার্সেন্টেজের উপরে যেটা যাবে ওটা যেন সরকারের সম্পত্তি হয়ে যায়, ওই ধরনের আইন করতে হবে। তারপরে নানা ধরনের সংস্কার আছে, এ ধরনের সংস্কারগুলো করলে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের, আমরা যে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাইছিলাম সেটা আমাদের অর্জিত হবে। দেশের প্রথমে পরিবর্তন করতে হবে ইলেকশনটা, স্বাধীনভাবে যেন আমরা ইলেকশনে ভোট দিতে পারি, এইটাই আমার দাবি, আর কিছু না। আমরা ভোট দিতে চাই নির্ভয়ে, যে কোনো প্রকারে আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি, আর কোনো আমাদের কোনো দাবি নেই। এখন রাষ্ট্রপ্রধান নতুন, আমরা চাচ্ছি দ্রব্যমূল্য দামটা যেন সীমিত, আমরা কী চাই, আমরা বিশেষ করে মধ্যবিত্তরা চাই যে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে থাকুক। দ্বিতীয় নম্বর, যেসব সেক্টরে দুর্নীতি আছে এগুলো বন্ধ করা হোক, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না ওনার থেকে, বাকিটা হচ্ছে আল্লাহর উপরে। দেশে অরাজকতা যাতে সৃষ্টি না হয় কোথায়, সেটাই যেন চাই, কোনো জায়গায় চাঁদাবাজি যাতে না হয়। বৈষম্য বিরোধী আন্দোলন যেটা করছে এটা ওকে ঠিক আছে, কিন্তু লুটপাড়া যেটা করছে এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এটা ইমিডিয়েটলি বন্ধ করতে না পারে তাহলে কিন্তু আগামী 100 বছর দেশটা পিছিয়ে যাবে। তো আমরা ছাত্র সমাজের কাছে চাই আপনার ধৈর্য ধরেন এবং আপনার যেভাবে কাজ করতে চাই সেই কাজটা আগামী নেন এবং ইমিডিয়েটলি দেশের শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন, এই আশায় রাখি।